আমাদের ঝিলিমিলি ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা ঝিলিমিলি ছেড়ে রওনা হলাম এই পথে এক্সপ্লোর করলাম কিছু উল্লেখযোগ্য গন্তব্য কাঁকড়াঝোর সাথে বাঙালির স্মৃতি জড়িয়ে আছে এছাড়াও আরো অনেক নতুন জিনিস এক্সপ্লোর করলাম এই দিনের ভ্রমণে আসুন সবাই মিলে ঘুরে দেখি কাঁকড়াঝোর আর তার সাথে del pahari সুপ্রভাত বন্ধুরা আপনারা দেখছেন এপিসোড টু আর এই এপিসোডে আমি এখন সকালবেলা ঝিলিমিলি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছি গতকাল এখানে আসতে পারিনি সময়ের অভাবে কিন্তু আপনাদের একটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে আপনারা একটা সাউন্ড শুনতে পাচ্ছেন চারিদিকে আমি আরেকটু মনোযোগ দিয়ে শুনুন এটা কিসের সাউন্ড জানেন আপনাদের দেখায় এই গাছে প্রচুর বাদুর ঝুলে রয়েছে প্রচুর বাদুর আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাদুর ঝুলে রয়েছে আর তাদেরই এরকম আওয়াজ গতকাল আমি দুপুরের দিকে এখানে দেখেছি এখন পুরো লাইফ দেখতে পাচ্ছি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারছি আপনাদের সুবিধার্থে ক্যামেরা জুম করে আমি দেখাতে চাই এই যে গাছের মধ্যে কালো কালো যে জিনিসগুলো ঝুলে আছে এগুলো প্রত্যেকটাই বাদুর শুধু এই ডালে নয় এদিকেও ঝুলে রয়েছে এইখানেও দেখতে পাচ্ছি প্রচুর বাদুর পুরো মনে হচ্ছে আমি ব্যাট আইল্যান্ডে দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণ ঝিলিমিলি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় আপনারা হয়তো ভাবছেন যে সকাল সকাল আমি বাদুর দেখতে কেন বেরিয়ে গেলাম বাদুর জিনিসটা তো খুব একটা ভালো নয় কিন্তু মন ভালো করা দৃশ্য আর একটা দেখুন কি সুন্দর দৃশ্য রিসর্টে ময়ূর ঘুরে বেড়াচ্ছে এর থেকে ভালো দৃশ্য কি হতে পারে এই যেগুলো ছড়িয়ে রয়েছে এগুলোই হচ্ছে মহুল গাছের ফুল এই সেই মহুল গাছ আর তার ফুল এখানে ছড়িয়ে রয়েছে এর গন্ধটা অনেকটা আতপচালের মতো কিন্তু এখানকার লোকাল অধিবাসীরা বলছেন এখান থেকেই তৈরি হয় মহুয়া রিসর্টের এই দিকটা গতকাল আমি আসিনি এইখানে রয়েছে একটা চিলড্রেন্স পার্ক মানে কেউ যদি বাচ্চা নিয়ে আসেন সে সেই বাচ্চারও খুব ভালোভাবে সময় কেটে যাবে এখানে একটা কটেজ রয়েছে সুন্দর সেই কটেজটা দেখে মনে হচ্ছে পুরো একেবারে জঙ্গলের ধারেই অবস্থিত যদিও তা নয় এই রিসর্টের পুরো বাউন্ডারি ঘেরা এলাকার মধ্যেই আমরা চলাফেরা করছি ঘোরাফেরা করছি বাট এই কটেজের অবস্থানটা সত্যিই ভালো আর এইখানে একটা ট্রি হাউস আপনারা দেখতে পাচ্ছেন আর এইটা যে ট্রি হাউসটা তাতে আমরা রয়েছি রিসর্টের এই দিকটা অনেকটা নিচে নেমে যায় জঙ্গলের দিকে এদিকে রিসর্টের আরও অনেক প্রপার্টি রয়েছে অনেকটা এলাকা জুড়ে এই জিনিসগুলো গতকাল আমি দেখতে পাইনি সময়ের অভাবে আজকে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই রিসর্টের বাউন্ডারি আর ওই দিকে জঙ্গল এইখানে প্রায় রিসর্টের আমরা বাউন্ডারির অনেকটাই বাইরে চলে এসছি এখানে বসার জায়গা রয়েছে একটা খোলামেলা জায়গা একটা জলাশয় হয়তো কখনো এনারা এখানে সুইমিং পুলের কথা ভাবনা চিন্তা করেছিলেন তো সেটা আলটিমেটলি হয়নি কার্যকর হয়নি তো এই জায়গাটায় মোটামুটি কেউই আসে না কিন্তু এটা রিসর্টের এলাকার মধ্যেই পড়ে মানে চারিদিকে ফেন্সিং দেওয়া আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা ঝিলিমিলি থেকে চেক আউট করে সকাল সকাল বেরিয়ে যাব মানে আটটা সাড়ে আটটার মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমাদের গন্তব্য হবে কাঁকড়াঝোর কাঁকড়াঝোর যাবার পথে আমরা বেলপাহাড়ির বেশ কিছু উল্লেখযোগ্য গন্তব্য এক্সপ্লোর করতে করতে যাব আর সেই গন্তব্যগুলো বেশ ভালোও লাগবে আপনাদের তাই ভিডিওটা আপনাদের শেষ অবধি দেখতে হবে তাহলে আমার সাথে সাথে আপনাদের বেলপাহাড়ি ভ্রমণটাও হয়ে যাবে ঝিলিমিলিকে আর রিমিলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য কাঁকড়াঝোর ঝিলিমিলি আসতে গেলে আসতে হবে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে ঝিলিমিলির দূরত্ব পঞ্চাশ কিলোমিটার হাওড়া স্টেশন থেকে ঝাড়গ্রাম আসার বেস্ট ট্রেন সকালের ইস্পাত এক্সপ্রেস ঝিলিমিলি থেকে বেরিয়ে বেলপাহাড়ির রাস্তা ধরলাম বেলপাহাড়ি এক্সপ্লোর করতে করতেই আমাদের পৌঁছতে হবে কাঁকড়াঝরে আমি এই বেলপাহাড়ি যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি সেইখানে এরকম অদ্ভুত ধরনের গাছগুলো আমার চোখে পড়েছিলো আগের দিনও আজকে পুরো একেবারে ক্ষেতে এসে আপনাদের সাথে শেয়ার করছি এগুলোকে তুঁতে গাছ বলে এই বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এরকম প্রচুর গাছের সমাহার এই তুঁতে গাছ প্রবাবলি রেশম চাষে ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি তো এগুলো নীল চাষ মানে একটা গাছে এত মৌমাছির চাক আমি দেখি নিয়ে কখন কখনো বেলপাহাড়ির একটা জনপ্রিয় গন্তব্য লাল জল কেভ প্রথমেই আমরা চললাম লাল জল কেভ এক্সপ্লোর করতে আমরা চলে এসেছি লাল জল কেভের কাছে এবার আমাদের ফিগার আউট করতে হবে কি করে ওই উপরটায় উঠতে হবে কারণ এখানেও একটু চড়াই আছে এটাই সেই লাল জল কেভে ওঠার রাস্তা আমরা এবার আমাদের চড়াই শুরু করে দিয়েছি লাল জল কেভের দিকে আগে আগে কৃষ্ণেন্দু চলছে পিছনে আমার পরিবার আমার মা উঠতে পারবেন না এখানে তাই মা নিচে বসে গাছের ছায় বিশ্রাম নিচ্ছেন আর আমরা উপরে হেঁটে হেঁটে চলেছি এখানে চড়াইটা এত খাড়া যে এখানে চড়তে চড়তে ক্যামেরা ধরে রাখা খুব ডিফিকাল্ট ও উঁচুতে উঠতে হবে আমি পৌঁছে গেছি লালজল কেভের একেবারে হায়েস্ট পয়েন্টে এখান থেকে এরিয়াটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে দুধারে অনুচ্চ পাহাড় কিন্তু পাহাড়ের সাথে লাগোয়া বিভিন্ন গাছ মূলত শাল শালের বন আর চারিদিকটা একটা মৃদু হাওয়া বইছে বেশ একটা ফুরফুরে বাতাস আর বসন্ত ঋতু সব মিলিয়ে একটা অপূর্ব কম্বিনেশন তৈরি হয়েছে খুব সুন্দর আর দূরে পলাশও দেখা যাচ্ছে ওই দূরে অন্য পাহাড় দেখা যাচ্ছে দারুণ তবে এখানে ওঠাটা কিন্তু একটু রিস্কি উঠতে প্রচণ্ড কষ্ট কিন্তু ওঠার পর এই কেষ্টটা পাওয়া যাচ্ছে সে যেটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা নামছি মানে সেটাও একটা একটু রিস্কি কিন্তু ভালো পাথরের খাঁজে খাঁজে পা রেখে নামতে হচ্ছে আচ্ছা এটা দিয়ে নামবো ওই গুহাটার মধ্যে বলছেন বাদুর আছে এই যে এইটার নিচে তাই তো এই হ্যাঁ ওইভাবেই তো যাচ্ছি এতটা নামার পর আর অন্য পাহাড়ে ওঠার এনার্জি থাকে এই মুহূর্তে আমি বসে আছি লাল জল গুহার নিচে এইটাই সেই গুহা এই সেই জায়গা দিয়ে গিয়ে সেই গুহার ভেতরে নাকি প্রচুর বাদুর রয়েছে নিচু হয়ে যেতে হচ্ছে এই জায়গাটাই সেই বিখ্যাত লাল জল গুহা আর কিছু নেই এখানে পাথরের অবস্থানে এখানে একটা শেল্টার তৈরি হয়েছে এখানে ওঠাও খাটনি নামাও খাটনি শুধু একটাই জিনিস যেটা বাঁচোয়া সেটা হচ্ছে একটা ফুরফুরে হাওয়া দিয়ে সমস্ত ক্লান্তি দূর করে দিচ্ছে বাকি এর উপরটা দেখুন এটাই লাল জল গুহা লালজল কেভ থেকে আমরা চললাম ঢাঙ্গি কুসুমের পথে আদিবাসী গ্রাম দেখতে দেখতে চেনা অচেনা পাখির ডাক শুনতে শুনতে জঙ্গল আর অনুচ্চ পাহাড়ের শোভা উপভোগ করতে করতে এগিয়ে চললাম পর্যটকেরা আজ কুসুম আসেন পাহাড়ি ঝর্ণা দেখতে এখানে আসার সেরা সময় বর্ষাকাল ফাইনালি আমরা পৌঁছে গেছি ঢাঙি কুসুম ঢাঙি কুসুমে এই গাড়ি পার্কিংয়ের জায়গায় চারিদিকে মহুল গাছ আর মহুল গাছের সেই ফুল যা থেকে তৈরি হয় মহুয়া সেই মহুয়া ফুলের একটা আতপ চাল টাইপের গন্ধ পুরো সেই গোবিন্দভোগ চালের মতো আর এই সেই ফুলগুলো এই তো ফুলগুলো সব পড়ে গেছে শুকিয়ে গেছে কুড়িয়ে নিয়েছে সব কটা মহুল গাছ যতগুলো গাছ দেখা যাচ্ছে সব মহুল আহা ঢাঙি কুসুম যাওয়ার রাস্তা এরকম উঁচু নিচু চড়াই উচরাইয়ের মধ্যে দিয়ে এখানে এখন মাসটা মার্চ মার্চ মাসে এখানে জল থাকার কথাও নয় ঢাঙি কুসুমে সবসময়ই আসতে হয় বর্ষাকালে কিন্তু এই জার্নিটা যারা উপভোগ করতে চান তারা করবেন আর যারা জল দেখতে চান তাদেরকে বর্ষাকালে আসতে হবে আমার মতো যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা হয়তো এখানে কিছুটা জঙ্গল উপভোগ করবেন কিন্তু যদি জল দেখতে হয় বা একটা জলপ্রপাত দেখতে হয় তবে সেটা ভারতের ভারতবর্ষের যে কোনো জায়গায় হোক না কেন সেটা সবসময় বর্ষাকালে বা সেপ্টেম্বর অক্টোবরে উপভোগ করা যাবে এখানে এখন মার্চ মাসে জল এক্সপেক্ট করাটা ঠিক নয় এটা একেবারে নিচে তবে আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটা কিন্তু অসাধারণ এখানে জল যদি থাকত তাহলে দেখতেও ভালোই লাগতো যেরকমটা আমি উড়িষ্যার সেই জটেশ্বরের জঙ্গলে দেখতে পেয়েছি অনেকটা সেরকম সেখানে তাও জল ছিল সব জায়গায় এখন জল নেই পাথরের খাঁজে খাঁজে এই অবস্থায় কিন্তু এটা জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত শান্ত পরিবেশ এখানে আপনারা কখনো এলে বর্ষাকালেই আসবেন আমি জঙ্গল ভালোবাসি বলে আমার কাছে জঙ্গলটা একটা অক্সিজেন পাওয়ার মতো তাই এখানকার জঙ্গলটাকে তো আমি উপভোগ করবই কিন্তু আরও যারা পর্যটকেরা এখানে এসেছেন তাদের জল না থাকার কারণে অতটা জায়গাটা ভালো লাগেনি ভাঙি কুসুন যেতে গেলে আরও চড়াই উতরাই রয়েছে আরও আমি এগিয়ে চলেছি এখানে যেটা রয়েছে সেটা একটা শিব মন্দির আমরা এগিয়ে চলেছি আর একটু এগোলেই জলের একটা হালকা রেখা দেখা যাচ্ছে কিন্তু সেটা দেখে পর্যটকদের কি মন ভরে সেই জন্য আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা মার্চ মাসের দিকে আসলে এই জিনিসটাকে এক্সপেক্টেশনের মধ্যে রাখবেন না এটা হচ্ছে শুকিয়ে যাওয়ার ঢাঙ্গি কুসুম ঢাঙ্গি কুসুমে রয়েছে প্রচুর পাথরের কাজ করা জিনিসপত্র নিয়ে বসে থাকা দোকানিরা শিল্পীরা কাজ হচ্ছে পাথরের মাথার ওপর চড়া রোদ আর সময়ের অভাবে অনেক জায়গায় যেতে পারলাম না তাই ঢাঙি কুসুম থেকেই সোজা চললাম কাঁকড়াছড় কাঁকড়াঝড় আসার সহজ উপায় ঘাটশিলা চলে আসা এখান থেকে কাঁকড়াঝোর দূরত্ব তেইশ কিলোমিটার ঘাটশিলা আসার বেস্ট ট্রেনও হাওড়া থেকে সকালের সেই ইস্পাত এক্সপ্রেস এছাড়াও আরও অনেক ট্রেন রয়েছে এই কুসুম থেকে আমরা সোজা চলে এসেছি ঝোর রাস্তায় আমাদের গাড়িও খারাপ হয়ে গেছিলো সেটা ঠিক করে কাঁকড়াঝোরে এসে পৌঁছেছি কাঁকড়াঝোর এলাকাটা পুরো জঙ্গল এখানে রয়েছে একটা ঝোর ফরেস্ট এখানে কাঁকড়া কথার অর্থ পাহাড় আর ঝোর কথার অর্থ জঙ্গল তো এখানে পাহাড়ও রয়েছে ওইদিকে আর জঙ্গলও রয়েছে ঝোরে আমার থাকার ঠিকানা ধিতাং হোমস্টে এই হচ্ছে আমাদের হোমস্টে এই হোমস্টের যদি পেছনটা দেখাই তাহলে পেছনে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় আর হোমস্টের চারপাশে রয়েছে জঙ্গল এছাড়াও কাঁকড়াঝড়ে একটা কাছাকাছি জঙ্গল আছে যেখানে আমি যাব এবং আপনাদের সাথেও সেই জঙ্গলের কাহিনী জঙ্গলের ভ্রমণ শেয়ার করবো আপাতত দেখাই যে ধিতাং হোমস্টেতে কীরকম অভিজ্ঞতা এই আমাদের এই দুটো রুম রয়েছে এটা ধামসা আর ওই রুমের নাম মাদল তো রুমগুলো দেখুন খড়ের ছাউনি দেওয়া উপরটা খড়ের কিনা যায় না তবে গেট আপে খড় ব্যবহার করা হয়েছে বাঁশ ব্যবহার করা হয়েছে আর ছাদটা দেখলেই বুঝবেন এটার মধ্যে একটা অন্য রকম ব্যাপার আছে রুমে রয়েছে তিনটে ফ্যান কোনো এসি নেই আর এসির দরকারও নেই এই রুম এমনি ঠান্ডা আমরা এখানে চলে এসেছি কৃষ্ণেন্দু বসে আছে দুটো বেড এক একটা রুমে চারজন থাকার ব্যবস্থা রয়েছে আর এই সাইডে রয়েছে একটা জাঙ্গল ভিউ এটাও একটা বারান্দা যেখানে এরকম বসে উপভোগ করা যায় এটা মূলত রাত্রিবেলা আর সকালবেলা এখানে খুব সুন্দর প্রকৃতিকে উপভোগ করা যাবে আশেপাশে প্রচুর গাছ রয়েছে আর বিশেষ করে যে গাছটা এখানে খুব আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে এই মহুল গাছ চারিদিকে এই মহুল গাছের ফুলের গন্ধে ম ম করছে আপনাদের বলেছিলাম এই গন্ধ পুরো সেই আতপচালের মতো আর এই মহুয়ার ফুল থেকেই এই মহুল গাছের ফুল থেকে তৈরি হয় মহুয়া বেশ দারুণ পরিবেশ রুমের একটা দিক খুব সুন্দর সেখানে রয়েছে এই টিপিক্যাল জামাকাপড় রাখার জায়গা খুব সুন্দর মিরার আর মোটামুটি ওয়েল ডেকোরেটেড টয়লেট গরম জলের ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু রয়েছে আর নিট অ্যান্ড ক্লিন আর ধিদাং হোমস্টের অন্যান্য কটেজগুলো এখানে আমাদের দুটো কটেজ আছে ওই সামনে একটা কটেজ রয়েছে আর ওখানে রয়েছে কিন্তু টেন্ট তিনটে টেন্ট রয়েছে তাদের জন্যে একটা কমন টয়লেট রয়েছে ওখানেও তিনটে টেন্টে মোট ছজন থাকতে পারে আর এই রুমে এই কটেজ এই কটেজ এই কটেজ টোটাল এরকম দুটো তিনটে কটেজ মিলিয়ে মোটামুটি জন থাকতে পারে সব মিলিয়ে অসাধারণ আমরা তো এসে এখানে লাঞ্চ করেছি খাবার দাবার দারুণ অনেক দিন পর একটা দারুণ সুস্বাদু খাবার খেয়েছি আর তাও আবার কোনো হোমস্টেতে এসে সেই খাবারের সাথে বাঙালি আনা ওতপ্রোতভাবে জড়িত আর সেই খাবার সার্ভ করা হচ্ছে সেই শাল পাতায় আর এটা কিন্তু সেই কচি শালপাতা এটা সেই শুকনো শাল পাতা নয় যেটা আমরা সচরাচর শহরাঞ্চলে দেখতে পাই এটা একেবারে কচি শালপাতা তো সেই শালপাতায় খাবার একটা অনবদ্য এক্সপিরিয়েন্স ইভেন মাছের যে ঝোলটা আমরা পেয়েছিলাম সেটাও শালপাতাতেই পাতাতেই সার্ভ করা হয়েছিল আর এই চত্বরের একটা স্পেশাল ডিশ হচ্ছে যেটা আমরা অনেক সময় ব্যাম্বু চিকেন খাই এখানে কিন্তু শাল পাতার চিকেন পাওয়া যায় আর সেটা একটা স্ন্যাক তো সেটা আমরা অবশ্যই টেস্ট করব আজকে অর্ডারও করা হয়ে গেছে আর আমাদের ডিনারেও ওরকম শাল পাতাতেই সার্ভ করা হবে সেটা ওনারা জানালেন রিসোর্টের আশেপাশে রয়েছে অনেক গাছ তার মধ্যে একটা গাছ আছে যেটা আমি ছোটোবেলা থেকে দেখতাম আর সেই গাছটাও আপনাদের সাথে শেয়ার করি সেই গাছটা আজকাল সচরাচর দেখা যায় না আপনার চোখের সামনে রয়েছে আমি গাছটা আপনাদের সাথে শেয়ার করব এই সেই গাছ এটা অ্যাকচুয়ালি আনারস গাছ আনারসের ফলটাও দেখা যাচ্ছে ধীরে ধীরে আনারস হচ্ছে এই মুহুর্তে লাল রয়েছে যত বড়ো হবে তত সবুজ হতে থাকবে এটা আমাদের সেই কটেজ দুটোর পেছন দিক এখন আমাদের প্ল্যান হচ্ছে এই কাঁকড়াঝোরটাকে ভালো করে এক্সপ্লোর করা কারণ ঝোরের সাথে বাঙালির অনেক নস্টাল জড়িত আর সেই নস্টাল জিয়াগুলোকেই উপভোগ করতে চাই তো আমরা লোকালি যাবো এখান থেকে বেশি দূর নয় দু তিন কিলোমিটারের মধ্যেই রয়েছে কাঁকড়াঝোরের জঙ্গল আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট মেমোরি রয়েছে বাঙালির কাঁকড়াঝোরের সাথে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়লাম কাঁকড়াঝোড়ের আশেপাশে ওই দেখো চালের উপরে কি সুন্দর ময়ূর আহা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাঁকড়াঝোড়ের মাহাতো লজের সামনে এই শিমুল গাছ আর ওইটা হচ্ছে মাহাতো লজ এই যে মাটির দোতলা বাড়িটি দেখছেন এই বাড়িটির এক সময়ের মালিক ছিলেন গোপীনাথ মাহাতো আর ইনি চার মূর্তি ছবিতে অভিনয় করেছিলেন হ্যাঁ টেনিদার চার মূর্তি চিন্ময় রায়ের চার মূর্তি চিনতে পারছেন এই সেই ভদ্রলোক আর এইটি তার বাড়ি এখন হয়ে গিয়েছে হোমস্টে আমি এখন যেই জায়গা দিয়ে হাঁটছি তার পেছনে রয়েছে একটা সি ক্যাম্প আমি সি ক্যাম্পের দিকে পেছন ফিরে যে পথটা দিয়ে হাঁটছি এই পথেই শুটিং হয়েছিল বাংলা ছবি চার মূর্তির উনিশশো চুয়াত্তরে যখন এই ছবির শুট হয়েছিল তখন এই চারধারে ছিল শুধুই জঙ্গল এখানে ছিল না কোনো সি ক্যাম্প এখানে ছিল না কোনো মাওবাদীদের ঝামেলা আজকে অনেক কিছু পরিবর্তন হয়েছে রাস্তাও চেঞ্জ হয়েছে এই কাঁচা রাস্তা চেঞ্জ হয়ে আজ পিচের হয়ে গেছে কিন্তু রয়ে গিয়েছে সেই চার মূর্তির স্মৃতি এই সেই চার মূর্তি পথ এটা গভর্নমেন্ট থেকে এই একটা পোস্টার লাগানো হয়েছে আর জানানো হয়েছে যে বাংলা চলচ্চিত্র চার মূর্তির চিত্রায়নস্থল আর এই পোস্টারের ঠিক উল্টোর দিকে যে গেস্ট হাউসটা আছে সরকারি অতিথিশালা এইখানেই টেনিদা তার তিনজন সাথীর সাথে থেকেছিলেন এবং এখানেই চিত্রায়িত হয়েছিল মান্নাদের ভারত আমার ভারতবর্ষ গানটির এই নস্টালজিয়ার রাস্তাটি ধরে হাঁটতে তো আমার দারুণ লাগছে আর এখানকার পরিবেশ প্রকৃতিকে উপভোগ করতে করতে যেন হারিয়ে যাচ্ছি সেই চুয়াত্তর সালের তৈরি সিনেমাটিতে এখন রাত প্রায় এগারোটা বাজে আর আমরা হোমস্টের ব্যালকানিতে বসে রয়েছি জঙ্গলের এই রাতের এক অদ্ভুত সাউন্ড আমরা শুনতে পাচ্ছি আর এখানে হোমস্টের এই আলো দেওয়া রয়েছে গাছে সব মিলিয়ে একটা নিঝুম পরিবেশ এই পরিবেশকে উপভোগ করতে করতে আজকের এপিসোড এখানেই শেষ হবে আপনাদের এপিসোড ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না